জেরিনস কিচেনের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব খুবই স্পেশাল তেঁতুলের লাচ্ছি। এই গরমের দিনে কলিজা ঠান্ডা করা এই লাচ্ছি আপনারা অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই ঝটপট তৈরি করা যায়। এটি খুবই স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য খুবই উপকারী। যেহেতু গরমে আমাদের প্রচুর ঘাম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তেঁতুল অনেক বেশি সহায়তা করে। ঝটপট 2 মিনিটে তৈরি করা যায়। তেঁতুলের লাচ্ছি বা জুস করার জন্য আমি আস্ত তেঁতুল নিয়েছি, শুকনো তেঁতুল। আমি 2 কাপ লাচ্ছি তৈরি করব, এজন্য আমি 1/2 কাপ তেঁতুল নিয়েছি। এখন আমি এটা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানিটা অবশ্যই কুসুম গরম পানি হবে। কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। যদি কারো হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে বেশি সময় ধরে ভিজাবেন, তাহলে লাচ্ছি অনেক বেশি স্মুথ হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। তেঁতুলের লাচ্ছি তৈরি করার জন্য আমি 10 মিনিট ধরে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলো ভালো করে কোসলিয়ে মার বা কাট বের করে নিব, এতে বিচিগুলো আলাদা হয়ে আসবে। ভালোভাবে কোসলিয়ে নিতে হবে। কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে আপনারা সহজেই তেঁতুলের মাড় বা কাট তৈরি করে নিতে পারবেন এবং এক মার বা কাট দিয়ে যে কোনো কিছু তৈরি করা যায়। দেখুন সহজে এই যে বিচিগুলো আলাদা হয়ে গেছে, সবগুলো বিচি আলাদা করে নিব। তেঁতুলের লাচ্ছি তৈরি করার জন্য আমি এখন একটি ব্লেন্ডার জগ বা জার নিয়েছি। তেঁতুলের নাম শুনতেই মুখে জল চলে আসে, তেঁতুল অনেক বেশি উপকারী। এখন আমি এই লাচ্ছি তৈরি করার জন্য খেজুরের গুড় নিব। আমি যেহেতু 2 গ্লাস লাচ্ছি তৈরি করব, 1/2 কাপ তেঁতুল নিয়েছি এবং 1/4 কাপ খেজুরের গুড় নিয়েছি। এটার পরিবর্তে আপনারা পাটালি গুড় বা চিনিও ইউজ করতে পারেন। আর যারা একটু মিষ্টি খাবেন না তারা মধু ইউজ করতে পারেন। আর যদি একদমই টক ঝাল খাবেন সেক্ষেত্রে টোটালি চিনি বা মধু কিছু ইউজ করবেন না, স্কিপ করবেন। তবে একটু মধু বা পাটালি গুড় বা একটু খেজুরের গুড় দিলে লাচ্ছি অনেক বেশি টেস্টি হয়। এরপর আমি এর মধ্যে 2টি কাঁচামরিচ দিয়ে দিব। যারা একটু লাচ্ছি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচটা বাড়িয়ে দিবেন, আর যারা ঝাল খেতে লাইক করেন না তারা কমিয়ে দিবেন। আমি 2টা দিয়েছি আর এই মরিচটাতে ঝাল কম হয়। তেঁতুল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শরীরে অনেক ধরনের টক্সিন বা বিষাক্ত উপাদান থাকে যেটা বের করে দিতে সহায়তা করে। এছাড়া আমাদের অনেকেরই তলপেট ঝুলে যায়, যেটা আমরা লোয়ার অ্যাবডোমেন বলে থাকি। তলপেটের মেদ বা চর্বি রিমুভ করতে অনেক বেশি সহায়তা করে। এটা সবচেয়ে বেশি হেল্পফুল হলো তেঁতুল খেলেই আপনার অটো তলপেটের চর্বি কমে যাবে। এছাড়া হজম শক্তি বাড়িয়ে দেয়, খাবার রুচি বৃদ্ধি করে, হার্ট ভালো রাখে, উচ্চ রক্তচাপ কমায়, শরীরে যে বাজে বা খারাপ কোলেস্টেরল আছে এটা কমিয়ে দেয়। এরপরে আমি এর মধ্যে কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিব। কারো বাসায় যদি পুদিনা পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা ধনিয়া পাতাও ইউজ করতে পারবেন, তবে পুদিনা পাতাটা দিলে এর ফ্লেভার অসাধারণ হয়। এখন আমি এর মধ্যে তেঁতুলের যে মাড় বা কাট করে রেখেছিলাম এটা দিয়ে দিব। কিছুটা পানি অ্যাড করে দিব। এরপর এর মধ্যে আমি সামান্য ভাজা জিরের গুঁড়ো, যেটা ভাজা জিরের গুঁড়ো আমাদের বাসায় সবার বাসায় থাকে, এটা দিয়ে দিব সামান্য পরিমাণ। এরপরে এর মধ্যে স্বাদমতো সাধারণ লবণ দিয়ে দিব। এরপর এর মধ্যে কিছুটা বিট লবণ দিব। এটা অবশ্যই ইউজ করবেন, তাহলে লাচ্ছির টেস্ট বহুগুণে বেড়ে যাবে। তেঁতুলের লাচ্ছির টেস্ট বহুগুণে বেড়ে যাবে। বিট লবণ দিলাম। এগুলো আমি খুব সামান্য পরিমাণ দিতেছি, যেহেতু আমি 2 গ্লাস তেঁতুলের লাচ্ছি তৈরি করব। আপনারা যে অনুপাতে লাচ্ছি তৈরি করবেন সে অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপরে যেটা আমার অবশ্যই লাগবে সেটা হলো চাট মশলা, যেটা এই লাচ্ছির মেইন উপাদান। এই চাট মশলা খুব সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। এটির একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে এটির লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যাদের প্রয়োজন হবে। তেঁতুলের লাচ্ছি তৈরি করতে অবশ্যই চাট মশলা দিতে হবে, কারণ এটা স্বাদ গন্ধ ফ্লেভার বাড়াতে সহায়তা করে। এটাও আমি সামান্য পরিমাণ দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে কিছুটা আইস দিয়ে দিব। এটার পরিবর্তে আপনারা ঠান্ডা পানিও দিতে পারবেন। এখন আমি এগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তৈরি হয়ে গেল লাচ্ছি। দেখুন আমারটা এমন ঘন হয়েছে, অনেক বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না। এখন আমি পরিবেশনের জন্য সার্ভিং গ্লাসে ঢেলে নিব। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটি দেখতে যেমন কালারফুল অসাধারণ, খেতেও অনেক বেশি ইয়ামি। আল্লাহ হাফেজ।